আসসালামু আলাইকুম, শিমুস হাউস টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের সামনে পাঁচটা ইজি কিচেন টিপস নিয়ে। আমরা অনেক সময় এমন অনেক প্রবলেমের সমাধান করতে পারি না যেটা সমাধান কিন্তু আমাদের পাশে আছে, আমাদের ঘরের মধ্যে আছে। আর তেমনই পাঁচটা প্রবলেমের সমাধান নিয়ে আজ আপনাদের সামনে চলে আসলাম টিপস নিয়ে। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, আসেন আমার টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। টিপস নম্বর ১ হচ্ছে, আমরা সবাই বাসাতে মাছ খাই, প্রতিদিন না হলেও একদিন পরপর কিন্তু খাই। আর অনেক সময় আছে আমরা মাছ পরিষ্কার করতে এই যেভাবে ধুতে গিয়ে এই যে হাতে ব্যথা পাই, এই হাতে ব্যথা পাওয়ার সমাধানটা আমরা কীভাবে করতে পারি সেটা এখন আপনাদের সামনে দেখাবো। একটা যে কোনো একটা মানে পলিথিন নিবেন, আর সেটা কিন্তু পাতলা পলিথিন হওয়া যাবে না, একটু মোটা টাইপের যেই প্যাকেটগুলো আছে সেটা নিতে হবে। আপনারা লবণের প্যাকেট নিতে পারেন কিংবা আটার প্যাকেট নিতে পারেন, আমি এখানে পাউরুটির প্যাকেট নিয়েছি। এই দেখেন পাউরুটির প্যাকেটের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে মাছটা এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এখন কিন্তু আর আমার হাতে ব্যথাও লাগবে না, আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনারাও ব্যথা পাবেন না। আর আমি দেখেন মাছটা ধুয়ে নিচ্ছি, পলিথিনটা হাতে নিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি, তাহলে ব্যথা লাগবে না। কারণ অনেক সময় আছে মাথা যখন ধুতে যাই কিংবা লেজ ধুতে যাই এই সময় মানে হাতে ব্যথা পাওয়া যায়, সবাই পান আমি জানি। আর এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই ব্যথা পাবেন না মাছ ধুতে গেলে। আমার টিপস নম্বর ২ হচ্ছে, আমরা যখন বাজারে যাই অনেক সময় আছে দুই তিন হালি লেবু কিন্তু একসাথে নিয়ে চলে আসি। আর যখন খাওয়া হয় না ফ্রিজে যদি এমন করে পলিথিন আমরা রেখে দিই তাহলে লেবুগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বেশি। আর এই লেবু আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে ভালো রাখতে পারবো। এমন নিউজপেপার কেটে নিব আমরা, আর কেটে নিয়ে এর মাঝখানে একটা লেবু দিয়ে খুব ভালোভাবে লেবুটাকে মুড়িয়ে নিব পেপার দিয়েই। আপনারা ইচ্ছা করলে পেপারটার ভিতরে দুইটা লেবু দিতে পারেন, আমি এখানে একটা করে লেবু নিয়ে নিচ্ছি। আর এমন করে আমি সবগুলো লেবুই পেপার দিয়ে মুড়ে নিব এই যে। আর এইভাবে যদি আমরা পলিথিনে করে ফ্রিজে রেখে দিই লেবুগুলো, অনেক দিন পর্যন্ত লেবুগুলো ভালো থাকবে। টিপস নম্বর ৩, কম বেশ আমাদের কিন্তু অনেকেরই বাসায় এমন একটা চপিং বোর্ড আছে। আমরা অনেকেই কিন্তু চপিং বোর্ড দিয়ে কাটতে খুবই পছন্দ করি, ছুরি দিয়ে কাটতে। আর অনেক দিন কাটাকাটি করার ফলে আমাদের চপিং বোর্ডটা এমন কালো হয়ে যায়। আর এই কালোটা আমরা কিভাবে দূর করব খুবই অল্প সময়ের মধ্যে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই চপিং বোর্ডের উপর আমরা বেকিং সোডা ছিটিয়ে দিব, আর মানে একটু ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এর উপর আমরা লেবুর রস ছিটিয়ে দিব। আর যদি আপনার চপিং বোর্ডটা বেশি পরিমাণে কালো হয় তাহলে আপনারা কিন্তু এই লেবুর রসের জায়গায় ভিনেগার মানে হোয়াইট ভিনেগারটা দিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, উঠে পড়বে তাড়াতাড়ি দাগটা। সব জায়গায় খুব ভালোভাবে লেবু রসটা দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি লেবুর রস আর বেকিং সোডাটা। আর এমনভাবে ছড়িয়ে আমি ৫ থেকে ১০ মিনিটের জন্য এটা একটু ভিজিয়ে রাখবো। এবার ১০ মিনিট পর আমি যে লেবুর রসটা চিপে দিয়েছি সেই লেবুর খোসাটা দিয়েই কিন্তু এভাবে আমি চপিং বোর্ডটা মানে খুব ভালোভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিব। আর কিছুই করা লাগবে না, জাস্ট এই লেবুর খোসাটা দিয়ে আমি এভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে আমার চপিং বোর্ডটা একেবারে সাদা ধবধবা হয়ে যাবে। খুব ভালোভাবে যখন পরিষ্কার করা হয়ে যাবে আমি সাদা পানি দিয়ে এটা ধুয়ে নিয়ে আসব। আর ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন আমার এত নোংরা একটা চপিং বোর্ড নিমিষেই কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখেন একেবারে সাদা হয়ে গেছে। এই যে ছুরির যে দাগটা আছে সেটা শুধু আছে, তাছাড়া কোনো কালো দাগই নাই চপিং বোর্ডের মধ্যে আর। টিপস নম্বর ৪, আমরা কিন্তু অনেকে এমন মগে পানি খাই সবসময়ই, আর এই মগের উল্টার দিকটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল। যেমন আমরা ছুরি দিয়ে কম বেশি সবাই কাজ করি, আর অনেক দিন যখন ছুরি দিয়ে কাজ করি কাটাকাটি করি তখন কিন্তু ছুরির ধারটা কমে যায়। আমার এই ছুরির ধারটা কিন্তু কমে গেছে, আমি কিছুই কাটতে পারছি না, কোনো রকমের ফল পেঁয়াজ কাঁচামরিচ কিছুই কাটা যায় না। আর যাই হোক আমার ছুরিটা যখন ধার কমে গেছে আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে করবেন ধার দিয়ে নেবেন। এভাবে মগটা উল্টা করে ধরে তারপরে ছুরিটাকে এইভাবে ঘষে নেবেন দুই দিকটাই। এভাবে যদি ৫ মিনিট ঘষে নেন তাহলে দেখবেন ছুরিটা আবার আগের মতো ধার হয়ে গেছে। এ দেখেন আমার ছুরিটাতে কিন্তু ধার হয়ে গেছে, আমি আপনাদের সামনে একটা কিছু কেটে দেখাই।
আচ্ছা, যখন এর আগে আমি আম কাটতে গিয়েছি আমার এই ছুরিটা দিয়ে, তখন আমার একে আমটা ছুলে নিয়ে তারপরে কাটতে হয়েছে, না হলে চুলকা কাটা যাচ্ছিল না। আর দেখেন, আমি কিন্তু এখন নিমিষেই আমটাকে কেটে ফেলেছি। আপনারা অবশ্যই এভাবে আপনাদের ছুরিতে ধার না থাকলে এভাবে করে নিবেন, দেখবেন আমার বিশ্বাস আপনাদেরও কাজে লাগবে। টিপস নম্বর 5, অনেক সময় আছে আমরা দুপুরে যে তরকারিটা রান্না করব সেটা সকালের দিকে কেটে রেখে দিই সময় পেলেই, কিন্তু আলু যদি আমরা অনেক আগে কেটে রেখে দিই তাহলে কিন্তু আলুর গায়ে একটা কালো কালো দাগ হয়ে যায়। এই কালো দাগটা আমরা কিভাবে দূর করতে পারি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটা কাটার পরে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আলুতে ময়লা দাগ আছে ততক্ষণ পর্যন্ত খুব ধুয়ে নিতে হবে। যখন আলু থেকে আর কোনো ময়লা পানি বের হবে না তখন আমরা ফ্রেশ পানি দিয়ে আলুটাকে একেবারে পুরোপুরি চুবিয়ে রেখে দিব, পানির নিচে আলুটা থাকবে। তো এরপর আপনারা যখনই রান্না করেন না কেন, ওই পানি থেকে উঠিয়ে আলুটা রান্না করবেন, তখন আর কালো দাগ হবে না। আজকের মতো আমি আমার 5টা টিপস এখানেই শেষ করলাম। আমার বিশ্বাস আপনাদের সবার অনেক উপকারে আসবে, আর যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই হাজির হয়ে যাবো।